Ashit Sound Dosha, DJ Bapi, Dosha Ek Number Pole. এই জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তো পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তো পাবন সীতারাম জয় পতি রাঘব রাজা রাম পতি তো পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতি তো পাবন সীতারাম বলো রাজা রাম পতি তো পাবন সীতারাম 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 পতি তো পাবন রাজা সীতারাম বলো রাজা রাম পতি তো পাবন সীতারাম জয় জয় রঘুপতি হনুমান যে হস্তে ধান্য কেটে ফিরে এসেছে আমার কাছে সেই হস্ত দিয়ে তুমি সারা বল্লু কুমারীর ধান তুমি আগুন ধরিয়ে দিয়েছো আমার হস্তে রাজারাম বলো রাজারাম সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তো পাবন না না আমি আস্তে আস্তে গুলকার মাটি শিখে গেছি আমি আর বিলম্ব করবো না এক্ষুনি যত ধান্য আছে সব এক্ষুনি আমি আগুন ধরে তবে ত্রিশূলেতে ওঠো গৌরী ওই আমরা যাব কাশি ধামে গো যাবো কাশি ধামে গো ত্রিশূলকে ওঠো গৌরী তুমি কি করেছো তুমি বোধ হয় জানো না যে হনুমান বাড়ি বর্ষণ বন্ধ করতে বলো বন্ধ করে দিলাম মা দেখো গৌরী ধানের গায়ে আগুন লেগে ধান কেমন রং বিরং হয়ে গেছে দেখো কিছু ধান ভালো রয়েছে এসো আমরা দুজন মিলে ধানের নাচ নিয়ন করি আমি দিলাম দুধেশ্বর আমি দিলাম রঞ্জিত এই ঘরে জমা দিয়ে দাও
এই ধান্য নিয়ে প্রত্যেকটি নরে ঘরে ঘরে বিতরণ করবে। নরলোকে এই ধানের নাম ধরে চাষ করে তারা জীবিকা নির্বাহ করবে। এসে থাকো লক্ষ্মী, লক্ষ্মী কবি। বলো মা। আমার মা লক্ষ্মীকে তোমার কাছে রাখতে এসেছি। বেশ, রেখে যাও মা। আর শুধু তাই নয় মা গো, মা লক্ষ্মীকে তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি সকল নরীর দ্বারে দ্বারে পৌঁছে দিবে, সবাই জীবিকা নির্বাহ করবে, কেমন? বেশ, তাই হবে মা। আসি কবি। বেশ মা। বলছিলাম কি, আমার দশ শঙ্খ পড়িয়ে দিবে বলো না গো। তুমি কি বলছো জানো না? ভিখারি শঙ্কর আমি থাকি শ্মশানে পড়ে, কোথায় পাবো করি, তাই তোমার দশ হস্তে শঙ্খ কিনে দেবো। পারবো না। আমি দিতে পারবো না, তোমার দশ হস্তে শঙ্খ কিনে দেবো, আমি কোনো দিনের জন্য পারবো না। বেশ ঠাকুর, বেশ, আজই যখন তুমি আমার শঙ্খ পরিয়ে দেবে না, তাহলে আমি কিবা করবো জানো? আজ আমি কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতীকে নিয়ে চলে যাবো কিরি রাজভবনে। ছেলে মেয়ে তোমার আকার না যে তুমি দেখে নিয়ে চলে যাবে। বেশ, আমিও দেখে নেব। ছেলে মেয়ে তোমার কাছে থাকে কি আমার কাছে থাকে? আচ্ছা, দেখে রাখো। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক গণপতি। আজ আমি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতিকে নিয়ে আজ আমি চললাম শঙ্খ পরিবার লাগি গিরি রাজী ভবনে। আমি পড়ে থাকলাম একা, এই সময় নারদকে পেলে নারদ একটু মুখ বলা বলি হলো, ওই জন্য ঝগড়াঝাটি করে চলে গেল। এক জায়গায় থাকলে একটু ঠকাঠকি হয় না? ছি 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 ছি, এক কাজ করো, কি সামনে যে মোটা বোন আছে, বোন বোন বোন, হ্যাঁ, ওই বোনের মধ্যে তুমি গোটা বাক্সে বসে থাকবে। ভাই বোন আসবে ওই রাস্তায়, মাইম আসবে ওই রাস্তায়, ভাই বোন ভয় পাবে, মাইমার হাত ধরে নিয়ে চলে যাবে, বাক্যে সাজাবে। বাবা চলো। দেখো আর কিছুটা দূর গেলে তোমার মামার বাড়ি। চলো না, চলো। ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো মা, ইতিমধ্যে কত ঝড় জল বান বরিশাল হয়েছে, এই ঝড় জল বান বরিশালের মধ্যে কিভাবে একটা বন তৈরি হয়ে গেছে। বাবা, বনটা পার হয়ে গেলে না তোমার মামার বাড়ি আমরা পৌঁছে যাব। Hey!
আসি
দেখি গৌরী তুমি কেমন ভাবে বাপের বাড়িতে যাও, কোথায় গঙ্গা নাম তুমি মস্ত করতে ধারার বুকে বিশাল নদী সৃষ্টি করো, এমন একটি নদী সৃষ্টি করো একটা পক্ষী এপার থেকে পার হতে পারবে না, সৃষ্টি করো বিশাল একটি নদী। কেউ বলে মেশো, কেউ বলে কাকু, কেউ বলে দাদু, কেউ বলে জেঠু। ও কাকা আচ্ছা ভাই হো, ঠিক আছে নৌকার মধ্যে ওঠো, ভাঙা দড়ি শক্ত হয়ে বসো, আমি পুরানো মাঝি আছি। আচ্ছা বলে তো তুমি নতুন না পুরানো গো? নড়াচড়া করবে না ধনে, আমি তো নূতন মেয়ে গো ধনে, আমি তো নূতন ধনে, আমি তো নূতন পবন দেবকে স্মরণ করেছি, প্রবল বেগে ঝড় তুফান তুলে গিয়েছে, মায়া নদী ভঙ্গ হয়ে গেছে,
তোমার মামি মা বলল করি দিতে হলে গামছা বিছা করি নাও, আমি বললাম বাজার করা ব্যাগ আছে পাতো হেঠাও কলটা তো বাবা ওখানে যেই ভেদ হলাম সঙ্গে সঙ্গে বাপায়ের ধুলো নিয়ে আমার মস্তকে দিল আমার বললে না শঙ্খ পরিয়ে দাও আগে বলে মামির মান নিয়েছিল আমি শাখারি সাজে যেতে হবে তোমার শ্বশুর আশীত সাউন্ড দোষা DJ বাপি Do Shai Number Pole.